আসসালামু আলাইকুম, এবিসি প্রোগ্রামে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা শিখব যে মনেরা আর প্রোটেস্টা রাজ্যের মধ্যে কোন রাজ্যটা বেশি উন্নত। এবার 2023 সালে যে প্রশ্নটা ছিল সেটা হচ্ছে আপনার চিত্র ব্যাকটেরিয়া আর হচ্ছে এমিবার চিত্রটা দেওয়া ছিল। প্রশ্নটা এরকম ছিল যে ব্যাকটেরিয়া আর এমিবার মধ্যে কোনটা বেশি উন্নত, তোমার মতামত ব্যাখ্যা করো। তাহলে প্রোটিস্টা আর হচ্ছে মনেরা এই দুইটার মধ্যে এই প্রোটিস্টা হচ্ছে অধিক উন্নত। কেন প্রোটিস্টা অধিক উন্নত? মনেরা রাজ্যের সকল প্রাণী অর্থাৎ ব্যাকটেরিয়া হচ্ছে আদিকোষী প্রাণী, আর প্রোটিস্টা হচ্ছে প্রকৃতকোষী প্রাণী, অর্থাৎ তাদের নিউক্লিয়াসটা সুগঠিত থাকে। প্রোটিস্টার নিউক্লিয়াসটা সুগঠিত থাকে কিন্তু মনেরার নিউক্লিয়াস সুগঠিত থাকে না। সুগঠিত মানে হচ্ছে এই প্রোটিস্টার নিউক্লিয়াসটা সুগঠিত মানে হচ্ছে তার নিউক্লিয়াসে নিউক্লিয়ার পর্দা এবং নিউক্লিওলাস থাকে, কিন্তু মনেরা রাজ্যের প্রাণী এই ব্যাকটেরিয়াতে হচ্ছে নিউক্লিওলাস এবং নিউক্লিয়ার পর্দা নাই। তারপর মনেরা রাজ্যের প্রাণীরা হচ্ছে এককোষী ফিলামেন্টাস গঠন করে, কলোনিয়াল, তারা হচ্ছে এককোষী বা বহুকোষীয় হতে পারে। তারপর মনেরা রাজ্যের প্রাণী অর্থাৎ ব্যাকটেরিয়াতে আপনার প্লাস্টিড, মাইটোকন্ড্রিয়া, এন্ডোপ্লাজমিক জালিকা নেই, কিন্তু একটা উপাদান আছে, সেটা হচ্ছে রাইবোজোম আছে। আর প্রোটিস্টা রাজ্যের যত প্রাণী আছে, এমিবা হচ্ছে প্রোটিস্টা রাজ্যের প্রাণী, তো তাদের দেহ হচ্ছে আপনার প্লাস্টিড, মাইটোকন্ড্রিয়া, এন্ডোপ্লাজমিক জালিকা, রাইবোজোম সকল অঙ্গাণুই রয়েছে। তারপর ব্যাকটেরিয়া হচ্ছে দ্বিবিভাজন প্রক্রিয়া বংশবৃদ্ধি করে, অর্থাৎ অ্যামাইটোসিস কোষবিভাজন প্রক্রিয়া বংশবৃদ্ধি করে থাকে, কিন্তু প্রোটিস্টা হচ্ছে মাইটোসিস কোষবিভাজন প্রক্রিয়া বংশবৃদ্ধি করে থাকে। তো সকল দিক বিবেচনা করলে আমরা দেখতে পাই যে প্রোটিস্টাই হচ্ছে বেশি উন্নত। আশা করি ভিডিওটা কারো না কারো উপকারে আসবে। যদি উপকার এসে থাকে তাহলে ছোট্ট করে একটা লাইক দিবেন, আর আমার ভিডিওগুলো সবার আগে পেতে চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনকে বাজিয়ে দিন। আল্লাহ হাফেজ।